অধিকাংশ ভাইয়ারা আপুরাই কিন্তু খারাপই বলে, নারী হয়ে কাজ করাটা সবাই কিন্তু খারাপ দৃষ্টিতেই দেখে, বাজে কথা বলে, অনেক কিছু সম্মুখীন হয়েছে, খারাপ কথা, বাজে কথা, ভালো কথা সম্মুখীন হয়ে কিন্তু কাজটা করছে, কিন্তু ভালো খারাপ কথাই কিন্তু বেশিই বলে ভাইয়ারা, আপুরা, আন্টিরা অনেকজনই আছে, তারা কিন্তু খারাপ কথাই বেশি বলে, ভালো কথা কিন্তু খুবই কম বলে। আর প্রথমে তো ভাই আমি কারোরই সাপোর্ট পাইনি, কেউ আমাকে সাপোর্ট করেনি, এখন ধীরে ধীরে সবাই সাপোর্ট করছে। আর আমি বলবো যে প্রত্যেকটা মায়ের উচিত সন্তানের জন্য নিজে কিছু করা, প্রত্যেকটা মার উচিত। আমি তো চাইলে পারতাম না শুধু সন্তানকে বাসায় লালন পালন করতে, কিন্তু সন্তানের ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই প্রত্যেকটা নিয়েছি। এই যে ফুডকার্টটা করার উদ্দেশ্য ওটা আসলে কি ছিল, আপনি আগে কি করতেন, সময়টা কিভাবে কাটত? জি ভাইয়া, বাসায় আগে বাবুকে দেখতাম, বাবুকে খাওয়া দাওয়া করে, বাবুকে ঘুম পাড়াতাম, আর ফেসবুক চালাতাম, টিকটক করতাম, এভাবেই দিন যাইতো। আর বাইরে ঘুরে কি কি করতেন? বাইরে ঘুরে ঘুরে খেতাম, খাবার খেতেন। তো সেই খাবারের তুলনায় যে টেস্টটা এখন, মানে যে অবস্থানটা আপনার যে দোকানটা, পার্থক্য কি পেলেন? আমি যখন মানুষের খাবার আমি খাইছি, এখন মানুষ আমার খাবার খাচ্ছে, আগে আমি অনেক খাবার খাইতাম, এখন মানুষ আমার খাবার খাচ্ছে। এই খাবার খাওয়াতে গিয়ে যাদেরকে মানে খাওয়াতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, রান্নায় প্রবলেম হতে পারে, তৈরি করতে প্রবলেম হতে পারে, সেই সম্বন্ধে আপনার কাস্টমারদের কাছে কোনো বুলিং এর শিকার হয়েছেন কিনা বা কোনো কথা শুনতে চাইছেন? না ভাইয়া, এখানকার আপুরাও প্রায় অনেকটাই সাপোর্ট করে, আবার ভাইয়ারা অনেক সাপোর্ট করে, কারণ যদি কোনো ভুল হয় তখন ভাইয়ারা বলে দেয় যে আপু আপনার কিন্তু একটু লবণটা কম হয়েছে, লবণটা একটু দিয়ে দিবেন, আপু ঝাল কম হয়েছে, ঝালটা একটু দিয়ে দিবেন, এভাবে বলে দেয় ভাইয়ারা। পরিবার, আপনি কি বিয়ে করেছেন? জি আমি বিয়ে করেছি। আচ্ছা, পরিবারের আসলে শ্বশুর বাড়ি থেকে কি সাপোর্টটা আপনি শুরুতে পেয়েছিলেন? না। কার কার সাপোর্টটা পান নাই? শ্বশুরের সাপোর্টটা পাইনি, শাশুড়ি বলছে যে কিছু করো, কিন্তু শ্বশুরের সাপোর্টটা পাইনি। জামাই সাপোর্টটা কি পেয়েছেন? জি অবশ্যই, জামাই সাপোর্ট না পেলে তো ভাই আমি এই পর্যন্ত করতে পারতাম না। এই যে এই দোকানটা শুরু করেন কয়টায় আর শেষ করেন কখন? ভাই আমি এই দোকানটা শুরু করি আপনার হচ্ছে 3-4টা থেকে, আর শেষ হয় 11:30-11:30। বাসায় কি বাচ্চা আছে? জি আছে। কে দেখে? আমার মা। বাচ্চার জন্য মন কাঁদে না? অবশ্যই, মা তো মন তো কাঁদবেই। তো সন্তানের মানে ভালোভাবে যদি মা ছাড়া কি সন্তান ভালো থাকতে পারে? মা ছাড়া সন্তান ভালো থাকতে পারে না, কিন্তু ভাইয়া খুবই কষ্টের কথা হচ্ছে যে বাচ্চার কথা চিন্তা করে, বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেক মার উচিত কিছু একটা। পড়াশোনা কি আপনার? ইন্টার কমপ্লিট। ইন্টার কমপ্লিট। আপনি যখন মানে এই দোকানটা দিচ্ছেন, যে চিন্তা ভাবনা ছিল আপনার, এখন চিন্তা ভাবনাটা কি? এখন চিন্তা ভাবনা আমার ভ্যানে। প্রথম শুরু করেছেন কি দিয়ে? ভ্যান থেকে। কাঠের ভ্যান? জি, কাঠের একটা ভ্যান থেকে শুরু করেছি, এখন আমি ফুডকার্ট নিয়েছি, ইনশাআল্লাহ আগামীতে আমি একটা রেস্টুরেন্টের মালিক। গ্রামের বাড়ি কোথায়? আমার কোনো গ্রামের বাসা না। ঢাকায়? কোথায় বাসা? নয়াবাজার। শ্বশুর বাসা নয়াবাজার, আর মার বাসা হচ্ছে তারা মসজিদ। তারা মসজিদ। একজন ঢাকায় আপনি স্থানীয়, তো সেই সুবাদে আপনি একটা ফুড মানে এলো পাবলিক প্লেসে একটা ভ্যান গাড়ির ভিতরে আপনি মানে এলো ফুড সার্ভিস দিয়ে আপনি সেখান থেকে মানে এলো ব্যবসাটা শুরু করলেন, নিজের কাছে খারাপ লাগে নাই? বান্ধবী, যে কোটিপতি বান্ধবী আছে, অনেক ভালো ভালো বান্ধবী ছিল যারা ফ্রেন্ড সার্কেল ছিল, তা যে আমার বান্ধবী এইভাবে ফুডে মানে এলো দোকান করতেছে। এখন বর্তমানে কোনো ফ্রেন্ড নাই আমার, কারণ হচ্ছে কাজ করি, ফুডে দোকান করি, তারা বাজে মন্তব্য করে, এই জন্য কোনো ফ্রেন্ডই নাই, কোনো ফ্রেন্ডই রাখিনি। এখন সবাই ফোন দেয়, এখন বলে যে তুমি তো ভাইরাল হয়ে গেছো, তুমি তো এটা হয়ে গেছো, তুমি তো ওইটা হয়ে গেছো, এখন সবাই কথা বলছে। কিন্তু যখন আমি শুরু করছি তখন কিন্তু কোনো বান্ধবী একদিনে আসে এসে খায় নাই, বাইরের ভাইয়ারা এসে খেয়েছে, বাইরের আপুরা এসে খেয়েছে, কখনো বলতে পারবো না যে বাইরের বন্ধু বান্ধব অথবা ফ্রেন্ডরা বন্ধু বান্ধব বান্ধবীরা এসে খাইছে, কখনোই না, কখনো তারা সাপোর্ট করে না। খাবারটা কি নিজের হাতে তৈরি করেন? জি ভাইয়া, সবকিছু নিজের হাতে তৈরি করি। বাসার পরিবারের জন্য যে খাবারটা তৈরি করেন আর আর যে সাধারণ যে কাস্টমার আছে আমাদের জন্য যে খাবারটা তৈরি করছেন সেটা কেমন, কোনটা কতটুকু পার্থক্য থাকে? কোনোই পার্থক্য থাকবে না, কারণ যেটা আমি নিজে খেতে পারবো না সেটা আমি মানুষকে কখনোই খাওয়াবো না, যেটা আমি নিজে খেতে পারবো, যেটা আমার সন্তান খেতে পারবে সেটা আমি তাদের আপনাদেরকে দিব, কারণ আমি আর আপনি সমান, আমিও মানুষ আপনিও মানুষ ভাই, আমি এমন কোনো খাবার দিব না যে খাবার খেয়ে আমার কাস্টমার নষ্ট হবে, আর যদি আমার যদি খাবার নষ্টই হতো ভালো নাও হতো তাহলে এত আমার 20-25 কেজি মাংস চলে যেত না প্রতিদিন। 25 কেজি মাংস আপনার প্রতিদিন সেল হয়? প্রথম শুরু করেছেন কয় কেজি দিয়ে? 10 কেজি থেকে এখন 25 কেজি দিয়ে দাঁড়াচ্ছে, মানে এই 2024 সালে কথা হচ্ছে যে প্রথম যেদিন আমি ভ্যানে থেকে শুরু করি 10 কেজি মাংস দিয়ে, 10 কেজি মাংসের সাথে সাথে শেষ হয়ে যায় এক ঘন্টার ভিতরে। তারপরে দিন কি বাড়িয়েছিলেন? না, ওই দিনকেই আবার আম্মুকে দিয়ে আনাইছি, আম্মু আবার বাসা ছিল, আম্মুকে দিয়ে আবার বাসা। মানে 10 কেজি দিয়ে কতদিন চালাইছিলেন? এক ঘন্টা। মানে এক ঘন্টায় 10 কেজি মাংস শেষ? মানে কি ছিল এই আপনার এই জাদুর, মানে রান্নাটা কি ছিল, রেসিপি গুলো কি ছিল? বটি কাবাব ছিল, শিক কাবাব ছিল, চাপ ছিল, তান্দুর ছিল। সবচেয়ে বেশি চলে কোনটা? শিক কাবাব চলে, তান্দুর চলে, চাপ চলে, এই দুটোই চিনতে থাকবে। আচ্ছা, আপনি একজন নারী উদ্যোক্তা, আমরা জানি যে ফুড প্লেসে মানে পাবলিক প্লেসে কোনো দোকান পাট করতে গেলে
একটু চান্দা দেওয়া লাগে। দেওয়াই লাগবে, অবশ্যই। আপনি তো একজন নারী উদ্যোক্তা, সেই সুবাদে তো আপনি ছাড় পাওয়ার কথা। আরো বেশি নিবে তারা, কারণটা কি? আমরা তো নারী, আমাদেরকে সবাই কম মনে করে। সমাজের বোঝা নারী মনে হয়, তারা পুরুষরা মনে করে, অধিকাংশ পুরুষরাই মনে করে নারী সমাজের বোঝা, কিন্তু আসলে না, আমাদের নারী কিন্তু প্রধানমন্ত্রী, এটা তারা ভুলে যায়। আচ্ছা, যে কয়জন কাস্টমার আছে, সব কাস্টমার তো একরকম না, কেউ আসে খেতে, কেউ আসে দুষ্টমি করতে, কেউ আসে মানিল অনেক ধরনের মন্তব্য চিন্তা ভাবনা করে আসে, এমন কোন মন্তব্য, এমন কোন বুলিং এর শিকার হয়েছেন কিনা আপনার নারী হিসাবে? জি অবশ্যই শিকার হয়েছে ভাইয়া, কিন্তু সেগুলো তোয়াক্কা করা যাবে না। মানে এগুলো তোয়াক্কা করা যাবে না, তাহলে আমি দোকান করতে পারবো না। রোডসাইডে দোকান করলে এগুলো বলবেই মানুষ, বাজে মন্তব্য করবেই, এটা তাদের স্বাভাবিক। আর লোকের কাজে বাজে কথা বলে, তারা বাজে কথা বলবে। কেমন মন্তব্য গুলো একটু শুনবো? মানে এই ধরনের কথাগুলো বলে। আচ্ছা আপু, আপনি ফার্স্ট টাইম যখন এখানে এই যে এই আপনার দোকানটা বসালেন, তখন কেউ বাধা দিয়েছিল কিনা বা কেউ টাকা চেয়েছিল কিনা? এখানে হচ্ছে আমি যে দোকান করছি ভাইয়া, এদের মূল অবদান হচ্ছে আমার একটা ভাই, আমার একটা ভাই আছে, সে আমাকে এখানে আসার জন্য সাপোর্ট করছে। যখন আমি প্রথম উদ্যোগটা নেই, তখন সেই ভাইয়াটা আমাকে এখানে আনছে, বলছে তুমি এখানে দোকান করে সবাই, তুমি করে দেখতে পারো। মানে শুরুটা আপনার মানে সেই ভাইয়ের সাপোর্টের কারণে হয়েছে। তো আপনি প্রথমে 10 কেজি মাংস বিক্রি হয়ে গেল, সে থেকে আপনার মানে নিজের কাছে কেমন লেগেছিল? প্রথম দিন বিক্রি করতে এসে 1 ঘন্টায় আপনার সেই মাংস শেষ, তখন অনেক খুশি লাগছে। কিন্তু প্রথম দিন কিন্তু অনেকে অনেক কথা বলছে, অনেক খারাপ কথা বলছে, অনেকে অনেক কথাই খারাপ কথা বলছে। প্রথম দিন তো চোখে থেকে পানিও পড়ে গেছে, এত মানুষের কথা শুনে। মানে ব্যবসা করতে এসে নিজের পকেটের টাকা দিয়ে এত কষ্ট করে পরিশ্রম করে খারাপ কোনো কাজের সাথে সম্পৃক্ত না হয়ে ভালো কাজে সম্পৃক্ত হয়ে আপনি মানে চোখের পানি জ্বললো। হ্যাঁ, ওই যে মানুষের কটু কথা, পরে চিন্তা করলাম যে না, মানুষের কথা শোনা যাবে না, নিজের কথা শুনতে হবে। এমন কিছু মনে হয় নাই যে বিরক্ত মনে হয় নাই যে না আমি আর কাজটা করবই না? জি ভাই, অনেকবার মনে হয়েছে, অনেকবার মনে হয়েছে, একবার খুব পিয়াসা দিছে যে না কেন করবো না, মানুষের কথা শুনলে হবে, মানুষ কি সবসময় বলবে যে হ্যাঁ করো? মানুষ তো মানুষের ভালো চায় না, মানুষ চায় মানুষের খারাপ। আর নারী হয়ে এগিয়ে যাচ্ছি, এই যে ভাইয়ারা যে কমেন্ট করতেছে যে তোয়াক্কা করবে না, স্বামীকে তোয়াক্কা করবে না, ফ্যামিলিকে তোয়াক্কা করবে না, কেন আমরা তোয়াক্কা করবো না? আমরা দেখেছি অনেক নারী উদ্যোক্তা হয়ে ভালো একটা অবস্থানে, ব্যবসা সফল অবস্থানে যাওয়ার পর স্বামীকে ভুলে গেছে। না ভাইয়া, আমি কখনো আমার স্বামীকে ভুলবো না। নতুন আরেকজন ব্যবসায়ীর হাত ধরে চলে গেছে আরেক নতুন ব্যবসা ধরার জন্য, এমন কিছু হবে না তো? না, ইম্পসিবল। আমি আমার হাজবেন্ডকে নিজে পছন্দ করে বিয়ে করেছি, আমার তার সাথে 4 বছর রিলেশন করে বিয়ে করেছি, 4 বছরের সম্পর্ক করে তারপর বিয়ে। আচ্ছা, আপনাদের বিয়ে সম্পর্ক থেকে আজ পর্যন্ত কতদিন সম্পর্ক আপনাদের সংসার জীবন? আমাদের সংসার জীবন 7 বছর। 7 বছর, এই 7 বছরের ভিতরে ঝগড়া লেগেছে কতবার? ঝগড়া তো লাগবে, স্বাভাবিক, স্বামী স্ত্রী তো ঝগড়া লাগবে। কিন্তু সেই মানুষটা ঝগড়া করেন তারপরে মানে সাপোর্ট করে যাচ্ছে আপনাকে? জি ভাইয়া, অবশ্যই। কি রান্না খাওয়ায় কি মানুষটাকে ভুলিয়ে রেখেছেন? না, তেমন কিছু না, কিন্তু ভাইয়াটা আপনাদের ভাইয়া অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আপনি ভাসেন না? অবশ্যই আমিও ভাসি, কিন্তু সে আমাকে একটু বেশি ভালোবাসে, তার জন্য সবকিছুতে সাপোর্ট করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রতিটা ঘরে যেন মানে প্রতি এমন সংখ্যা স্বামী থাকুক, তারা যেন আমাদের নারী যারা বোনরা রয়েছে তারা যেন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানে নারী উদ্যোক্তা হিসেবে সমাজে সব জায়গায় এগিয়ে যেতে পারে। দর্শক আসলে আমাদের সাথে কথা বলতেছে, পাশাপাশি আমরা কি ভাইটাকে একটু দেখাতে পারি? অবশ্যই। ওই দেখি আমরা একটু ভাইটাকে একটু দেখাই, ক্যামেরার সামনে না আসতে চাইলো, টেনে নিয়ে আসছে একদম, না আসতে চাইলো। ভাই কেমন আছেন আপনি? ভাই বোনটা কিন্তু ভালোভাবে ব্যবসায় সফল হলে কিন্তু ভুলে যেতে পারে আপনাকে, ভয় পাচ্ছেন না কিন্তু আবার? হ্যাঁ, একটু জোরে বলেন। না না না, ভয় পাচ্ছি না। সাহস আছে আপনার? অবশ্যই। হ্যাঁ, বারবার বলতেছে যে আপনার উদ্যোগের কারণে, আপনার সাহসের কারণে, আপনার সাপোর্টের কারণে সে আজকে এই জায়গাটায় আসছে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনার স্ত্রীকে আপনি কোথায় দেখতে চান? যত বড়ই হোক আপনাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে। অন্য ব্যবসায়ীদের দিকে নজর দিবে না তো? না না না,
টাকার দিকে নজর দিব না তো? ব্যবসা করলে টাকা তো অবশ্যই কাম হবে। বাচ্চা তো বাসায় ভাই, পালে কে? স্বামী স্ত্রী দুজনে তো মানে দোকানে? হ্যাঁ হ্যাঁ, আমার আম্মু আছে, তারপর আমার শাশুড়ি আছে, আমার শালিমা আছে, তারা সবাই মহব্বত করে। আপনার ভিতরে কি এইটুকু মনে হয় না যে আমার বাচ্চাটা যদি আমার স্ত্রীর যে আদর ভালোবাসাটা পেত তাহলে আমার সন্তানটা সুন্দরভাবে বেড়ে উঠতো, সুশিক্ষিত হতো? এখন না, কথা হচ্ছে যে আমার শালিরাও যেহেতু মার মতোই, ওর খালা যেহেতু মার মতো। একটু পিছনে যাবেন, পাশাপাশি যাবেন দুজন, তাহলে মাইক্রোফোনটা তো আছে আরেকজনের কাছে। হ্যাঁ, যেহেতু আপনার ওই আমার শালিরা যেহেতু আছে, ওর মার মতোই, আমার যেহেতু খালা হয়, তো মায়ের মায়ের মমতা তো তার ফিরে মানে পাবে না, এরকম না, কিন্তু ওই মার মতোই তারা দেখে আমার বাজে মন্তব্য যে মানুষগুলো করে আপনার স্ত্রীকে, আপনি সেটা কিছুই মনে করছেন না? এটা কিন্তু আপনার লেবাজ এবং সবকিছু দেখে আমার কাছে মনে হচ্ছে আপনার একটা ইসলাম মানিল তান্ত্রিক মানিল, পাঞ্জাবি পরা, মুখে দাড়ি, সবকিছু মিলে, মাথায় টুপি, কিন্তু তারপরও স্ত্রী পাবলিক প্লেসে দোকান করছে। মানে যে যাই কিছু বলুক, আমার স্ত্রী করে যাচ্ছে, এগিয়ে যাবে, আমি পাশে আছি, আমি আপনার আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি ভাই। হ্যাঁ, কিপিটা আমি আছি তার সাথে, আমি অলওয়েজ তার সাথে সবসময় আছি, তার সে তার যে সাহস যে সে এগিয়ে যাবে, তাকে আশা আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, সে যেন তার আশা পূরণ করুক, তার আশা যেন আরো বড় যেন কিছু হতে পারে, এই আশাটা আমি ইনশাআল্লাহ করি আল্লাহ তাআলার কাছে। এত দোয়া যদি স্বামীর থাকে তাহলে সেই স্ত্রী মানে কোথাও কি তাকে থামিয়ে রাখা যাবে? অবশ্যই না, এর জন্য তো বললাম ভাইয়া, আজকে স্বামীর সাপোর্ট আছে দেখে তো আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি। যে স্বামীর সামনেও বাজে কথা বলে কিন্তু তারপরও স্বামী বলতেছে না যত যাই ভালো বাজে কথা বলুক, কিন্তু প্রত্যেকদিন থাকে না ও স্বামী, থাকে না? মানে শুক্রবারে শুধু স্বামীকে পাওয়া যায় আর বাকি ছয় দিনে মানে এলো নিজে একাই? সত্যি কথাটা বলে দিলে, কিন্তু আপনি বলেন নাই? আমি হচ্ছে আমার আব্বুর সাথে তার দোকানে জব করি, আমি এরকম মানে বাবার দোকানে আপনি জব? হ্যাঁ, জব করতেছি, আমার সে টাইম পাই না, রাত্রে অনেক প্রতিদিন রাত্রে আসি, তার ক্লোজ যখন হয় তো সেই সময় আমি আসি, মানে ক্লোজ যখন হয় তখন একটু মানে এলো তার সাথে দেখা করতে আসি, দেখি কি অবস্থা, বউটা আছে কিনা, বউটা আছে কিনা, কোথায় গেল, টেনশন কিন্তু আছেই। যা হোক, আপনি সমাজের মানে যারা বেকার রয়েছে, যে বোনরা শিক্ষিত হয়েও ঘরে মানে হতাশায় ভুগছেন, কি করবে তারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন বোন? জি, বলবো ভাইয়া, ঘরে বসে না থেকে কিছু একটা করো, কাপড়া ভাইয়ারা পরের কাছে চাকরি না করে কিছু টাকা পর্যন্ত নিজের একটা উদ্যোগ, প্রত্যেকটা নারীর উচিত কিছু একটা নিজের পায়ে নিজে কিছু একটা করো। ঘর থেকে বেরোতে দেয় না, মাস্কই খুলতে দেয় না, তারপরে হিজাব থেকে মানে চোখ ছাড়া কিছুই দেখা যায় না, তো সেই নারীরা কিভাবে ঘরে থেকে মানে কিছু করবে? পর্দা করে করবে ভাই, আমরাও তো মুখ ঢেকে করতাম প্রথমে, এখন যে গরম পড়ছে ভাই এর মধ্যে আবার আগুন। আমার আব্বু তো যদি মানে বলতে, আমার আব্বু কিন্তু পর্দা করে, কিন্তু তারপরে ভাই আমরাও কিন্তু মুখ ঢেকেই কাজ করতাম, অনেকজন ভাইয়ারা বলছে যে ভিডিও করার জন্য মুখ খুলতে হবে, তার জন্য মুখ খুলেই করি এখন, আর অনেক গরম ভাইয়া তাই মুখ পরে করা সম্ভব। যা হোক, আপনার সাপোর্টটা এই জন্য অন্তত পর্দা করা আছে, বোরখা আছে, মেকআপ আছে, হাতে গ্লাভস আছে, অ্যাপ্রন আছে, আর কি লাগবে পর্দার জন্য, আর কি দরকার? আমি ভাইয়ের কাছে একটু যাবো, ভাইয়া আপনি একটু বলবেন, আসলে স্ত্রীদেরকে স্বাধীনতা দেওয়া উচিত কিনা? অবশ্যই স্বাধীনতা দেওয়া উচিত, তারপরে সামাজিক সমাজ যদি চলবে, কারণ সমাজে যেভাবে চলবে তার সেই স্বামীরও কিছু দায়িত্ব আছে যে সেও যেন তার স্ত্রীকে ওরকম প্রোটেক্ট দিয়ে থাকে। যেহেতু আপনার ওই অনেক এখন বর্তমানে যুগটা ওরকম একটা ভালো না, তো আমি মানে তাদের সাথে মিল মহব্বত ভালো থাকে, আপু আপনি কথা বলে কিন্তু আমাদের অডিওটা আসলে ভাই কথা বলছে, কিন্তু পুরো কথাটা আপনার অডিও অনিয়ারে যাবে, কারণ মাইক্রোফোন গুলো আপনার সাথে কাছে, কখনো হবে না এটা, আমাদের কোনো ইফেক্ট করবে না, আমাদের এই বিজনেসে কাছাকাছি চলে আসেন, ফ্যামিলিতে বা এটা আমার বিজনেসে
আমাদের সাংসারিক জীবনে কোনো ইফেক্ট ইনশাল্লাহ করবে না, আল্লাহ তাআলার কাছে আশা করি আমাদের এই বিজনেসে কোনো ইফেক্ট করবে না। আপু আপনার কাছ থেকে একটু ঠিকানাটা একটু নিয়ে নেই, কারণ হলো আপনার এই ভিডিও দেখে অনেকে যারা ভোজন বিলাসী রয়েছে ভাই বোনরা তারা যেন আসতে পারে, তারা যেন আপনার এই খাবারটা খাওয়া আপনার হাতের তৈরি খাবারটা খেতে পারে, একটু যদি বলেন। লোকেশনটা ধন্যবাদ আপনাকে।